দুবাই না দুবাই বলে কথা না যে কোনো জায়গায় গেলে আসলে মানুষ আমরা প্লেয়াররা যখন টুর করে জায়গাটাকে দেখার চেষ্টা করে অনেক অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করে সিনারিওগুলো মেমোরাইজ করার চেষ্টা করে এটা আসলে অনেক সুন্দর একটি মুহূর্ত হয়ে থাকে প্রত্যেকটি প্লেয়ারের জন্য আর এটা আসলে শুধুমাত্র প্লেয়ারদের গেমের ভেতরে নয় গেমের বাইরে লাইফ লিডিংয়ে অনেক সাহায্য করে সুন্দর একটি লাইফ লিডিংয়ের জন্য সো ডেফিনেটলি শুধু বাংলাদেশ টিম না আমি মনে করি যে প্রত্যেকটা টিমের আপনারা যদি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম দেখেন তাদের পেজগুলি ফলো করেন তো সবাই হয়তো আউটিং করেছে টুকটাক শপিং করেছে সো আমরাও হয়তো হালকা পাতলা করেছি অনেক বেশি করার সুযোগ হয় নাই ডেফিনেটলি একটু মন খারাপ তো থাকবেই আমরা একটা ম্যাচ জেতার পরে ম্যাচ লুজ করেছি তারপরে একটু মন খারাপের সঙ্গে সঙ্গে আসলে শপিংয়ের জন্য তো মুড লাগে খুব বেশি শপিং আমার মনে হয় করা হয়ে ওঠেনি এখন আইফোন 16 প্রো ম্যাক্সের সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সিয়াল অনেক নিউজ হতে চলেছে সো আমার মনে হয় যে এটা ডিসক্লোজ না করাই উচিত যেহেতু আমরা অনলি ওয়ান ম্যাচ উইন করেছি বাকি তিনটা ম্যাচের জন্য আমি চাই না কোনো সাংবাদিক ভাইয়েরা এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল কোনো নিউজ করুক কেন কিনবে না এটা তো অনেকের হ্যাবিট থাকতে পারে আপনি যদি শুধুমাত্র প্লেয়ারের পার্সপেক্টিভ না দেখে আপনি একটু একজন নর্মাল ওমেনের পার্সপেক্টিভ দেখেন অনেকের গ্যাজেট হ্যাবিট থাকতে পারে প্যাশন থাকতে পারে সো নট অনলি এই ট্যুরে আপনি দেখবেন বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমের মধ্যে 80% প্লেয়ার কিন্তু আইফোন ইউজার সো তারা নতুন ফোন এসছে চেঞ্জ করতেই পারে এক্সচেঞ্জ করতেই পারে সো ইটস নাথিং এ বিগ ডিল উইল ডেফিনেটলি বাংলাদেশ দলে আমার মনে হয় যারা খেলে তারা সবাই স্মার্ট গুড লুকিং ডেফিনেটলি এই কোশ্চেনটা অনেক পুরাতন হয়ে গিয়েছে ওয়েল বেশ কিছু পাওয়া হয়ে থাকে আরে বাপরে এটা আসলে এখনও চিন্তা করিনি তবে সবসময় ড্যাশিং স্মার্ট গুড লুকিং কেয়ারিং লাভিং বলতে পারেন যে মানুষ আমার পছন্দ যারা কিনা এরকম কোয়ালিটিস যে ছেলের মধ্যে থাকবে সবগুলি কোয়ালিটিস তাদের সবাইকে আমার পছন্দ তবে আল্লাহ পাক আমার ভাগ্যে কাকে লিখে রেখেছেন আমি তো জানি না তবে আমি এটা আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি আমি বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে যদি দুটি ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারি তাহলে দুটি ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলার পরে হয়তো এই সিদ্ধান্তে আসব বা চিন্তা করব তো আরেকটু অপেক্ষা করেন যদি সম্ভব হয় ভাগ্যে থাকে আরেকটু ওডিআই ওয়ার্ল্ড কাপ তারপরে না হয় ভেবে দেখবো